হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্লেন্স ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল জ্যান স্টাডিজ ফর গর্মেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি জুন টু ডিসেম্বর টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট ফোরটিন আজ দুটো ক্লাস মানে ফিফটিন সিক্সটিন কমপ্লিট হয়ে গেলেই তোমাদের পুরো জানুয়ারি টু ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে তো আজকে নিয়ে আর তিনটে ক্লাসের মধ্যে আমি কমপ্লিট করে দেবো ওকে তারপরে তোমাদের দু হাজার একুশের জানুয়ারি টু জুন কারেন্ট অ্যাফেয়ার্স আমি শুরু করবো তো দেখো সবার প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ছিল যে দু হাজার কুড়ি সালে যে আইপিএলটা হয়েছিল সেটাতে অরেঞ্জ ক্যাপ কে জিতেছিলেন তো মনে রাখবে দু হাজার কুড়ির আইপিএলে অরেঞ্জ জিতেছিলেন কে এল রাহুল এবং তার সাথে কিছু এক্সট্রা ডিটেলস আমি অ্যাড করে দিয়েছি দেখো আইপিএল সম্বন্ধে আলাদা পুরো ডিটেলস ভিডিও বানিয়েছিলাম টেলিগ্রামে পিডিএফও দিয়েছিলাম তো ওগুলো পড়ে নেবে তার সাথে আমি এক্সট্রা ডিটেলস এইগুলো একটু করে নাও তো দু হাজার কুড়িতে আইপিএলটা হয়েছিল ওটা হোস্ট করেছিল ইউএই ইউএইতে আইপিএলটা হয়েছিলো এরপর দেখো দু হাজার কুড়ি খেতাব যেতেছিলো মুম্বাই ইন্ডিয়ানস পার্পেল ক্যাপ বা যে সব থেকে বেশি উইকেট নেয় তাকে দেওয়া হয় পার্পেল ক্যাপ তো সেটা জিতেছিল কাগিজোর আবাডা কোন টিমে ছিল দিল্লির সরি দিল্লি ক্যাপিটালসের টোটাল তিরিশটা উইকেট নিয়েছিল এবং তার সাথে মনে রাখবে কাগিজোর আবাডা যদি প্রশ্ন আসে যে তিনি কোন দেশের খেলোয়াড় তো তিনি মনে রাখবে সাউথ আফ্রিকার খেলোয়াড় এরপর দেখো আই এম নট মাসিয়া বইটির লেখককে তো বইটির লেখক হচ্ছে সুদ তো এটা এই বছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নও যেটা তোমাদের পরীক্ষায় আসার চান্স প্রায় তুমি নাইনটি ধরে রাখো হাউ টু বি রাইটার এই বইটি লেখক কে তো এই বইটির লেখক হচ্ছে রাস্কিন বন্ড এটাও তোমাদের একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বুকসের নটর আস এরপরে দেখো তুর্কিস গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি এটা কে জিতলেন তো তুর্কিস গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি এটা জিতেছেন লুইস হ্যামিল্টন বারোতম ব্রিক্স সামিট যেটা তোমার ভার্চুয়ালি আয়োজন করা হয়েছিল মানে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করা হয়েছিল এটা হোস্ট করেছিল কোন কান্ট্রি তো মনে রাখবে এটা হোস্ট করেছিল রাশিয়া এবং তেরোতম যেটা ব্রিক্স সামিট যেটা দু হাজার একুশে হবে সেটা হোস্ট করবে ভারত পরবর্তী প্রশ্ন দু হাজার কুড়ি ইউনাইটেড নেশনস পপুলেশান অ্যাওয়ার্ড ইনস্টিটিউশন ক্যাটাগরিতে বিজয়ী হলো কোন ভারতীয় সংগঠন কোন ভারতীয় অর্গানাইজেশন এটাতে জয়ী হয়েছে তো এরা হচ্ছে হেল্প এজ ইন্ডিয়া এই অর্গানাইজেশনটি এই অ্যাওয়ার্ডটিতে পেয়েছে পরবর্তী প্রশ্ন ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল কিট স্পন্সার হিসাবে কাকে নিযুক্ত করল বিসিসিআই তো বিসিসিআই ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল কিট স্পন্সার নিযুক্ত করল এমপিএল স্পোর্টসকে পরবর্তী প্রশ্ন মুখ্যমন্ত্রী রুরাল স্ট্রিট ভেন্ডার লোন কোন রাজ্যের প্রকল্প এটা তো এই বিভিন্ন প্রকল্প থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন ইদানিং তোমাদের সব পরীক্ষাতে আসছে রেলের পরীক্ষাতে পিএসসির পরীক্ষাতে তো একটু ভালোভাবে পড়বে দেখো এবং পুলিশের পরীক্ষাতেও চলে আসতে পারে তো মুখ্যমন্ত্রী রুরাল স্ট্রিট ভেন্ডার লোন এটা শুরু করলো মধ্যপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি গত হওয়া মাতা মাতা মাসাতোষি কোশিভা তিনি দু সালে কি বিষয়ে নোবেল পেয়েছিলেন তো মাসাতোষি কোশিবা তিনি রিসেন্টলি মারা গেছেন এবং তিনি দু হাজার সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো তিনি মনে রাখবে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এটা একটু তোমাকে এক্সট্রা ডিটেলস হিসাবে মনে রাখতে হবে এরপর দেখো রিপোর্টিং ইন্ডিয়া মাই সেভেন ইয়ার্স জার্নি অ্যাজ এ জার্নালিস্ট এই বইটির লেখককে তো রিপোর্টিং ইন্ডিয়া মাই সরি মাই সেভেন্টি ইয়ার্স জার্নি অ্যাজ এ জার্নালিস্ট তো এটা লেখক হচ্ছেন প্রেম প্রকাশ এখানে একটু স্পেলিং মিস্টে হয়েছে এটা সেভেন্টি ইয়ার্স ওকে এরপর দেখো সিমবেক্স টোয়েন্টি ভারত এবং কোন দেশের যৌথ সামরিক মহড়া তো সিমবেক্স টোয়েন্টি এটা হচ্ছে ভারত এবং সিঙ্গাপুরের যৌথ সামরিক মহড়া পরবর্তী প্রশ্ন চলে আসি রিসেন্টলি পরীক্ষাতে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল কোন রাজ্যে আয়োজিত হয়েছিল তো এটা অ্যান্সার হচ্ছে মেঘালয় রাজ্যে এরপর দেখো সেন্টিনেল সিক্স মাইকেল ফ্রেলিচ স্যাটেলাইট সম্প্রতি উৎক্ষেপণ করলো কোন মহাকাশ গবেষণা কেন্দ্র মানে কোন স্পেস এজেন্সি এটাকে সম্প্রতি উৎক্ষেপণ করলো তো এটা লঞ্চ করলো নাসা নেক্সট দেখো আর কয়েকটাই প্রশ্ন আছে একটু দেখে নাও কী বলেছে টাটা লিটারেচার লাইভ অ্যাচিভমেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে ভূষিত হলেন কে তো টাটা লিটারেচার লাইভ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে ভূষিত হলেন রাস্কিন বন্ড তো রাস্কিন বন্ডটা খুব ইম্পর্টেন্ট জি টোয়েন্টি সামিট দু হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো দু হাজার তেইশে যে জি টোয়েন্টি সামিট হবে সেটা ভারতে হওয়ার কথা রয়েছে তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্র্যাটেজিকে হিসেবে আসার চান্স অনেকটা বেশি দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং এই বইটি লেখককে তো এটার এই বইটি লেখক হচ্ছেন শাশি থারুর নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মনে হচ্ছে আইসিসি নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন কে তো আইসিসি নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন গ্রেগ বার্কলে ওকে গ্রেগ বার্কলে তিনি নতুন আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হলেন সম্প্রতি গত হওয়া ডিয়েগো মারাদোনা কোন দেশে নাগরিক ছিলেন তো ডিয়েগো মারাদোনা রিসেন্টলি মারা গেছেন তিনি আর্জেন্টিনার নাগরিক ছিলেন কোন ভারতীয় চলচ্চিত্র থেকে অস্কারে মনোনীত হয়েছে তো এই বছর চল কোন ভারতীয় চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছে তো এটা হয়েছিল কাটটু ওকে কিন্তু কোনোরকম কোনো অ্যাওয়ার্ড পায়নি এরপর দেখো পেজার বুক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করলো কাকে তো তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর গুলো অক্ষয় কুমারকে এটা তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাধারণত তোমাদের রেলের পরীক্ষাতে বেশি আসে তো যারা রেলের প্রিপারেশন নিছো তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে স্বাস্থ্যসাথী প্রকল্প কোন রাজ্যের তো এটা আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গের এরপর দেখো ওএনজিসি বিদেশ লিমিটেড এর এমডি অ্যান্ড সিইও নিযুক্ত হলেন কে তো ওএনজিসি বিদেশ লিমিটেড এর এমডি অ্যান্ড সিইও নিযুক্ত হলেন এ কে গুপ্তা পরবর্তী প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নাভার্নে কোন দেশের সেনাবাহিনীর জেনারেলের সম্মানিত পদমর্যাদায় ভূষিত হলেন তো ভারতের যিনি প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নাভার্নে তাকে নেপালের সেনাবাহিনীর জেনারেলের সম্মানিত পদমর্যাদায় ভূষিত করা হল সম্প্রতি এরপর দেখো দুশো দশ মেগাওয়াট লোহারি স্টেজ ওয়ান হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট যা সম্প্রতি সংবাদে প্রকাশিত হয়েছে এরা কো নদীর উপর নির্মিত তো এটা হচ্ছে সোতলেজ নদীর উপর নির্মিত হয়েছে দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আগে বছর ডাব্লিউ বিসিএস একটা এসেছিলো তো অবশ্যই যারা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ এগুলো একটু তোমাদের পড়তে হবে কোন উপন্যাসটির জন্য ডগলাস স্টুয়ার্ট দু হাজার কুড়ি সালে বুকার পুরস্কারে ভূষিত হয়েছিলেন বুকার প্রাইস টোয়েন্টি টোয়েন্টিতে ডগলাস তিনি জিতেছিলেন তো কোন উপন্যাসটির জন্য সেটা হচ্ছে সুগি বেন এই উপন্যাসটির জন্য বা এই নোবেলটির জন্য ডগ টুয়ার্ড দু হাজার কুড়ি সালে বুকার প্রাইজ পেয়েছিলেন এরপর দেখো এটিপি ট্যুর ফাইনালস টোয়েন্টি টোয়েন্টি খেতাব জিল্লেন কে তো এটিপি ট্যুর ফাইনালস টোয়েন্টি টোয়েন্টি খেতাব জিল্লেন ড্যানিল মেড ভেডেড ড্যানিল মেড ভেডেড তিনি দু হাজার কুড়ির এটিপি ট্যুর ফাইনালস খেতাব জিতিলেন এরপর দেখো যুগলবন্দি দ্য বিজেপি বিফোর মোদি এই বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছে তোমার বিনয় সীতাপট্টি তো আজকে টোটাল এই টোয়েন্টি সেভেন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেওয়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধু সাথে অবশ্যই শেয়ার করে দিও পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওগুলো একটু রিভিশনের মতো দেখে যেও এবং এগুলোর পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো তো যারা পিডিএফ দরকার টেলিগ্রাম জয়েন করে নেবে একদম ফ্রি ভিডিও ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা জয়েন করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং